আমার চ্যানেলে আজকে দেখাবো স্নোবল। স্নোবল তৈরি করতে লাগবে ডিম, দুধ, লাগছে কন্ডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, চিনি এবং সাজানোর জন্য চেরি স্লাইস। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। প্রথমে আমরা দুধটা বয়েল করার জন্য দিব। দুধটা বয়েল হতে হতে আমরা ডিম থেকে ডিমের সাদা এবং হলুদ অংশ আলাদা করে নেব। খুব সাবধানেই করব, যেন কোনো মতেও একটু হলুদ অংশ না থাকে। এবার সাদা অংশটিকে খুব ভালো করে বিট করব, যতক্ষণ পর্যন্ত না ফোম হয়। ফোমটা এমন হবে যে বাটিটা উল্টালেও ফোমগুলো পড়ে যাবে না। ফোম হয়ে গেল, এবার আমার যে দুধটা ফুটে উঠেছে সে দুধের মধ্যে একটা গোল চামচ নিয়ে আমি একে একে বলগুলো দিব। খুব বেশিক্ষণ রাখবো না, এভাবে করে সবগুলো বলই যেন গোল হয় সেটা চেষ্টা করব। এক মিনিট পরে উল্টিয়ে দেব। একটু হলদেতে ভাব হলেই আমি এটাকে তুলে যে সার্ভিং ডিশে সার্ভ করব সেখানেই তুলে নেব, কারণ এটা বারবার চেঞ্জ করা যাবে না। একবারে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমার বাকি সবগুলো বল এভাবে করে তৈরি করে নিতে হবে। এবার এই বাকি দুধটাতে আমি কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধ দিয়ে গলিয়ে নিয়ে তাতে যোগ করব। কর্নফ্লাওয়ার সবসময় আমাদেরকে ঠান্ডা দুধ দিয়ে অথবা ঠান্ডা পানি দিয়ে গোলাতে হয়। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি দুধটা একটু ঘন হওয়ার জন্য। এরপর মেশাবো আমি হাফ কাপ কর্নেস মিল্ক। কর্নেস মিল্ক মেশানোর ফলে আমি অতিরিক্ত কোনো চিনি যোগ করছি না, কর্নেস মিল্কে এটা কাভার হয়ে যাবে। এই ঘন দুধটি এবার আমি স্নোবলগুলোর উপর দিয়ে দেব। আপনি সাজাতে পারেন বাদাম দিয়ে অথবা চেরি স্লাইস দিয়ে, আপনার ইচ্ছা মতো যে কোনোটা দিয়ে সাজিয়ে তুলতে পারেন। আমি এখানে দুভাবেই করেছি, সাদার উপরে লাল চেরি, এটাও দেখতে ভালো লাগবে, আবার সাদার উপর সবুজ বাদামের বাদাম দিয়ে সাজালে ওটাও ভালো লাগবে। এভাবে করে তৈরি করার পর আপনি একটু ফ্রিজে রেখে দেবেন। 3-4 ঘন্টা পর ঠান্ডা হলে ঠান্ডা পরিবেশন করতে খুবই ভালো লাগে। ধন্যবাদ।